নমস্কার বন্ধুরা, প্রথমে যে স্ক্রিনে ভিডিওটি দেখলেন, এরকম ভিডিও যদি আপনারা বানাতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক কেম, আমি আপনাদের সাথে আছি কাঞ্চন। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়া যাবে। তো এখন আমরা কাইন মাস্টার ভিডিও এডিটিং সফটওয়্যারটি ওপেন করে নেব। এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করব, সেটাই ক্লিক করে দেব। এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন মিডিয়া বলে অপশন, সেখানে ক্লিক করব। তো এবার আমি যে ভিডিওটি করেছি সে ভিডিওটি এখন আমি এখানে নিয়ে চলে আসব। তো নিয়ে চলে এসেছি, আসার পর এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা যখন ভিডিওটি করবেন আপনার মোবাইলটি যাতে নাড়াচাড়া না করে সেই জন্য একটি ট্রাইপড ব্যবহার করবেন। তো এভাবে আপনারা ভিডিওটি করে নেবেন প্রথমে। তো করে নেওয়ার পর এভাবে করে আমি এখানে যখনই বসছি, হ্যাঁ বন্ধুরা, আমি যখনই এখান থেকে এসে বসছি, তো জাস্ট এখানে ভিডিও লেয়ারের উপর ক্লিক দেব। যাওয়ার পর কাইজি অপশনে যাব, দেওয়ার পর তিন নম্বর অপশনে ক্লিক করে দেব। তো এরপর আমি এখানে যখনই বসব তো এখানে প্রথম অপশনটা ক্লিক করে দেব। তো এবার বাঁ দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট বলে অপশন, সেখানে ক্লিক করব, দিয়ে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দেব। তো এবার নিচের যে লেয়ারটা এসে সেটির উপর ক্লিক করব। তো ক্লিক যখন করবেন আপনারা তখন মোবাইলটি ভাইব্রেট হবে, তো ক্লিক করে এদিকে প্রথমে নিয়ে চলে আসবেন। আসার পর নিচের লেয়ারটার উপর ক্লিক দিবেন, দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন দু নম্বর অপশানে, সেখানে ক্লিক করবেন, করার পর দু নম্বর অপশানে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর এভাবে আপনারা মিলিয়ে নেবেন। তো হয়ে গেছে। তো এবার ডান দিকে দেখতে পাচ্ছেন এই লেয়ারটার আর কোনো কাজ নাই, তো এটা এখন আমি ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করব, যাওয়ার পর বাঁ দিকে দেখতে পাচ্ছেন ডিলিট অপশান, সেখানে ক্লিক করব। তো আপনাদেরকে ভিডিওটি এখন চালিয়ে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার যে মিউজিকটি নেবেন সে মিউজিকটি আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্স থেকে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি শেয়ার করার জন্য বাঁ দিকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, সেখানে ক্লিক করবেন, করার পর নিচে এক্সপোর্ট বলে অপশন দেখতে পাচ্ছেন, সেখানে এক্সপোর্ট করে দিলে আপনার ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।